বিসমিল্লাহিরাহমানিরাহিম। আসসালামু আলাইকুম। আমি এই যে সম্পূর্ণ মশলা, আদা, রসুন, পেঁয়াজ সব মশলা দিয়ে মুরগির মাংসটাকে কষানো হচ্ছে। একটু এখন পানি দিয়ে দিতে হবে, সামান্য পরিমাণ পানি দিয়ে আরও কষাতে হবে। মাংসটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন মিষ্টি কুমড়োটা ঢেলে দিব এর মধ্যে। কষাতে হবে, সুন্দর করে করে কষাতে হবে অনেকক্ষণ ধরে। মাংসটা আমার সুন্দর মতন কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিব। ঢাকনাটা তুলে ফেললাম, দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। এই চিনিটা শুধু স্বাদ বাড়ানোর জন্য, আর কিছু না। এখন বাগারটা দিয়ে দিব। পেঁয়াজটা ভালো হয়ে গেছে বাগারের জন্য, এখন ভেজে দিব তরকারিটা। ফাইনালি আমার তরকারিটা হয়ে গেল মিষ্টি কুমড়ো দিয়ে মুরগির মাংসের ঝোল। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। এখনকার মতো ভিডিওটা রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ।